জীবন জিনা প্রেমর অন্য এক কাহিনী। আইসিইউ কক্ষত এখন বিবাহ। আইসিইউ কক্ষতে প্রেমিকার শিরত সেন্দুর পিন্ধালে প্রেমিকে। এক জিহা প্রেমর কাহিনী। প্রেমিকা সংগীতা পৰো দুর্ঘটনাগ্রস্ত হৈ 8 অক্টোবরত ভর্তি হয়েছিল এপোলো হাসপাতালত। পিতৃক হেরুয়াইছিল একেটা দুর্ঘটনা। 9 বছরীয় প্রেমর বর্ণিল অনুভবেরে অনুভবী প্রেমিক যুগলর আঙুঠি পিন্ধার দিন ধার্য আছিল 15 অক্টোবর। আইসিইউত ভর্তি হয়ে থাকা সংগীতায়ু বিচারিলে এই দিনটিতেই যুগ্ম জীবনের পাতনি মেলার প্রারম্ভিকতা হও। প্রেমিকার ইচ্ছা পূরণ করে আইসিইউতে প্রেমিক হিমাংশু পঙ্কজ বড়ুয়ে পিন্ধালে আঙুঠি, দিলে পাটর নহাজ। প্রেমর অন্য এক জিয়া কাহিনী। এয়া হয়েছে হিমাংশু পঙ্কজ বড়ো। আর হিমাংশু পঙ্কজ বড়োর যেগুলি প্রেমিকা, এপোলো হসপিটালত বর্তমান ভর্তি হয়ে আছে, আইসিইউত আছে, আর কালির দিন আঙুঠি পিন্ধাইছে। যোৱাকালি আমার ডেট আছিল, মানে এঙ্গেজমেন্টের ডেট আছিল, আর যেহেতু মানে এক্সিডেন্ট এটা হল, এক্সিডেন্টের পিছত এটা আইসিইউ থাকার পিছত মানে তেওঁর মনের যোনটো সাহস, সাহসটুক যাতে মানে মানে শেষ হয়ে না যায়, যাতে সাহসটা আরো বাড়ে, সেইটো কারণে তার মানে যোৱাকালি ডেটটুতে মানে এঙ্গেজমেন্টটা করে দিল আর আইসিইউর ভিতরতে আঙুঠিটো পিন্ধাই দিল। এটা মূরে হয়ে গেল বা তেওঁর সাহসটো অকল এতিয়া যাতে আহে বা সোনকালে সুস্থ হয়, সেইটোই এটা আমার মানে কাম্য। আর মির্জার সংগীতা আর রঙিয়ার হিমাংশুর এই প্রেমর কথা এপোলো কর্তৃপক্ষর লগতে হাসপাতাল অহা সকলোরে মুখে মুখে। সংগীতার প্রেমিক আর মামিয়েকে ধন্যবাদ জানালে হাসপাতাল কর্তৃপক্ষ। এটা বহুতখিনি এটা ধন্যবাদ দিব লাগিব, এটা বহুতখিনি আমাক সহায় করেছে বা কালি এইখিনি করিব কারণে পারমিশন দিছে, সেইটো কারণে মানে এপোলো হসপিটালক বহুতখিনি মানে ধন্যবাদ দিছো আর আমার ফলের। যদি ডক্টরে তেখেতক চাইছে তেখেতকো বহুত ধন্যবাদ জানাও, এপোলোকো বহুত ধন্যবাদ জানাও, আমার ছোৱালীটোক আমার হাতত দিল। আর সংগীতা সুস্থ হলে বিবাহত বহিব হিমাংশু। আমিও বিচারিছো সোনকালে সুস্থ হয়ে উঠক সংগীতা। ক্যামেরা পার্সন সঞ্জয় বৰাৰ সহযোগত ৰাজু বৰুৱা, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।